এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো মাননীয় সদস্য জনাব মুস্তাক আহমদ রুহি, নেত্রকোনা এক। মাননীয় সদস্য, আপনার জন্য নির্ধারিত সময় হচ্ছে 5 মিনিট। মাননীয় স্পিকার, সময়ের প্রতি আপনার লক্ষ্য রাখবেন। আমাকে একটু সময় আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছি, প্রথমবারই নির্বাচন করেছি। সুতরাং মেহরবানি করে আমাকে একটু সময় বেশি দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আরো ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে আপনি সর্বসম্মতিক্রমে এই মহান সংসদের মাননীয় স্পিকার মনোনীত হওয়ায়, নির্বাচিত হওয়ায়। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তার জন্য ধন্যবাদ দিতে পারছি না। তার যুক্তিসঙ্গত কারণগুলো মহাজোটের আমাদের বিজ্ঞ মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থাপন করেছেন, আমি তার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমি ধন্যবাদ দিতে চাই মহাজোটের মহান নেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাবিজয় ছিনিয়ে এনেছে। বাংলাদেশ আওয়ামী লীগের এই মহাবিজয়ের অংশীদার হতে পেরে আজ আমি গর্বিত। আমি কৃতজ্ঞ এই মহিষী নারীর প্রতি, যার স্নেহের হাত বাড়িয়ে আমাকে আমার এলাকার জনগণের সেবা করার জন্য দলীয় মনোনয়ন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস করেছিলেন, সে কারণে আমি তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তার আস্থা ও ভালোবাসার মূল্য হিসেবে 157 নেত্রকোনায় দুর্গাপুর কর্মকান্ড আসনটি তাকে আমি নাকি উপহার দিতে পেরেছি 50,000-এর বেশি ভোটের ব্যবধানে। মাননীয় স্পিকার, দেশ ও জাতির সেবা করার যে স্বপ্ন নিয়ে ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি, সেই 100 বছর বয়সী বৃহত্তর ময়মনসিংহ অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের আমি ভিপি ছিলাম, নির্বাচিত হয়েছিলাম। তার পূর্বে এজিএস নির্বাচিত হয়েছিলাম, তার পরবর্তীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হয়ে আমি এখনো আছি রাজনীতির এই পরিমণ্ডলে। সেই স্বপ্ন আজ যার হাত ধরে সত্যি হতে চলেছে তাকে তো সবার আগে ধন্যবাদ দিতেই হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ময়মনসিংহ এই ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার আমি দাবি জানাচ্ছি। এটা বৃহত্তর ময়মনসিংহের মানুষের, গণমানুষের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিতে চাই আমার নির্বাচনী এলাকার জনগণকে, যাদের অকুণ্ঠ ভালোবাসা সমর্থন সিক্ত হয়ে আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। নৌকা আমার কাই ভোট পেয়েছি মাননীয় নেত্রীর নামের উপর। মাননীয় স্পিকার, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে সার্বভৌম সোনার বাংলা পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নিয়েছে। স্মরণ করছি জাতীয় চার নেতাকে, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামানকে। কবি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 2006 সালের বিভিন্ন লড়াই সংগ্রাম আন্দোলনে, স্বৈরাচারিণী খালেদা জিয়া বিরোধী আন্দোলনে, জামাত বিএনপি জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনের লড়াই সংগ্রামে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া সেই শহীদদের আত্মাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যারা আত্মত্যাগের বিনিময়ে আমাদের জন্য রেখে গেছেন একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন সার্বভৌম সংসদ,